যখন পুলিশ আমাদেরকে ধরতে আসে তখন আমাদের সাথে যারা ছিল সবাই মানে দৌড় দিছে, দৌড় দেওয়ার সাথে সাথে আমিও সাথে সাথে দৌড় দিছি। তখন তারা যখন মানে এরকম ক্রস করে বলছে আর আমি একটু হুচুটকে মানে এখানে তো জঙ্গল হুচুটকে পড়ে যাওয়ার কারণে আমি ধরা গেছি আর কি। তারপরে পুলিশের নির্যাতনের শিকার হয়েছে, পুলিশে যখন আমাদেরকে ডিপুট করে এরকম হয়েছে, যখন ডিপুট করে তখন আমাদেরকে এভাবে মানে যতটুকু সম্ভব গো গো বসনিয়া গো বসনিয়া বলে এরকম কিছু মানে লাঠিচার্জ করে। প্রথমে বুঝতে পারিনি আমার পাটা সত্যি ভেঙে গেছে, তখন দেখলাম হাত আস্তে আস্তে পাটা মানে এভাবে মানে ফুলে গেছে, ফুলে যায়। তারপরে যখন আমি হাঁটতে পারতেছি না তখন তারাই আমাকে কিছু হেল্প করে তাদের এই ক্যাম্প পর্যন্ত নিয়ে গেছে। তারপরে প্রাথমিক হালকা একটা ট্রিটমেন্ট দিছিল, পাটা ব্যান্ডেজ করে দিছে, তারপরে ডিপুট করে দিছে। এখন চিন্তা করতেছি একটু ট্যাক্সি গেম হোক, অল্প কিছু হাঁটা হয়ে গেলে যদি আল্লাহ সাহায্য করে তো হয়তো পৌঁছাই যেতে পারি। পৌঁছাই গেলে যে আমাদের এইখানে আসতে যে একটা ব্যয় খরচ হয়েছে এই খরচটা অন্তত পক্ষে আমি মানে আপনার এটা ব্যাক আপ করতে পারবো, বা আমার ফ্যামিলির যে একটা নিড আছে এটা আমি পূরণ করতে পারবো। আমার মা বাবার আমার বাবা নাই মারা গেছে, আমার মা আছে, ভাই বোন আছে, যারাই আছে তাদেরকে আমি সহযোগিতা একটা করতে পারবো।